আরজিকর মামলার শুনানি বৃহস্পতিবারের মতন শেষ। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 5ই সেপ্টেম্বর। তার আগে এদিনের শুনানিতে জোড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এদিন শীর্ষ আদালতের নির্দেশ, ফের মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের জন্য আদালতের নির্দেশ, চিকিৎসকদের নিরাপত্তার প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন আইন আইনের পথে চলবে, শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়ার কোনো অর্থ নেই। একই সঙ্গে তার সংযোজন, সবাই যদি এই ইস্যুতে জনস্বার্থ মামলা ফাইল বন্ধ করেন, মিডিয়া ট্রায়ালও বন্ধ হয়ে যাবে। সম্প্রতি আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছিল। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোর একটি মন্তব্যকে ঘিরে তার মন্তব্য ছিল, মুখ্যমন্ত্রীর দিকে কেউ আঙুল তুললে তার আঙুল ভেঙে দেওয়া হবে। এদিন আরজিকর নিয়ে রাজনীতি না করার অনুরোধ করেছেন প্রধান বিচারপতি, কারণ রাজ্যের আইনজীবী কপিল শিবাল এদিন অভিযোগ করেন শুভেন্দু অধিকারী বলেছেন গুলি চালিয়ে দেবেন, এরপরেই পরিস্থিতি খানিকটা উত্তপ্ত হয়।